প্রায় 200 বছর আগে এক মারোয়ারি ব্যবসায়ী এই বাজারে ব্যবসা শুরু করেন আর এখন দিন রাত কর্মব্যস্ততায় কোটি টাকার ব্যবসার পরিবেশ সৃষ্টি হয়েছে এই কারণ বাজারে। আলু পটল শাকসবজি ফলমূল এর ব্যবসার সাথে টুকরি ভাড়া দিয়েও চলে এখানে রমরমা ব্যবসা। এই কারণ বাজারে টুকরি ব্যবসায়ী আছেন প্রায় 33 জন। টুকরি সমিতি থেকে প্রতিটি ব্যবসায়ীর জন্য টুকরির নাম ও নাম্বার প্রদান করা হয়। সকাল থেকে রাত আর রাত থেকে সকাল পর্যন্ত সবজি বিক্রেতারা টুকরি ভাড়া নেন 10-15 টাকায়। টুকরি ভাড়া হলো 10-15 টাকা। ভাড়া তো সবাই বেছে, সবাই দেয়, প্রায় অনেকগুলো আছে ভাড়া দেওয়ার লোক। আমরা নিয়ে মাল লাগাই, মাল লাগার পরে ওরা আবার মনে করেন কি যার যার খাসি শেষে নিয়ে যায়। ওগো চেন্ন দেওয়া আছে, আমার লাগে হলো আপনার 10-15টা। যারা মেন্তিগিরি করে না তাকে খাসি হলে 20 টাকা ভাড়া নেয়। আর আমরা হলো মাল রাখি, মাল বেশি তো এই কারণে মাল রাখে, মাল ব্যস্ত হয়, এর লেগে আমাকে কাছ থেকে 10-15 টাকা করে নেয়। কথা হলো টুকরি ব্যবসায়ী মোহাম্মদ হোসেন আলীর সাথে। আমি এই ব্যবসা 5 বছর যাবত করি। থাকা হচ্ছে আমার এই টুকরি যারা বাসার থেকে নেয় তাদের জন্য 20 টাকা, যারা রুমে থাকে তাদের 30 টাকা, মোট 50 টাকা, তারা থাকা 30 টাকা, আর হচ্ছে টুকরি 20 টাকা। আমার মোট 50টা টুকরি আছে, প্রতিদিন 30টা যায়, 35টা যায়, কোনো দিন প্রায় 40টা যায়, স্টকে 10টা করে থাকে। সীমিত আকারে লাভ, যখন এই ঈদের মুখে ভাঙা মুখ ছিল তখন হচ্ছে ঘরের লোক ছিল না মোটে, গড়পাটা তখন গাত্রীতে দিছি, আর এখন লোক আইসে, এখন আল্লাহ পাকি ইচ্ছা মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। নতুন আমাদের ওই পিস কেনা লাগে, পিস কেনার পরে একটা বাঁশ কিনতে লাগে 500 টাকা, এর তার কিনতে লাগে 60 টাকা, 160 টাকা, এর মিস্ত্রিতে বান্ধলে 200 টাকা পিস, আমি নিজেই বান্ধি। কারোর কাছে 3 মাসও যায়, কারোর কাছে 1 বছরও যায়, কারোর কাছে 9 মাসও যায়, কোনো গ্যারান্টি নেই। এই বাজারে প্রতি মাসে ঘর ভাড়া দেন 15,000 টাকা, প্রতিদিন প্রায় 1,000-1,500 টাকা ইনকাম হয়। টুকরি ভাড়া দেবার আগে কিছু মেরামতের প্রয়োজন আছে। 250-350 টাকা দরে টুকরি কিনে সেটাকে বাঁধতে হয় বাঁশ ও গুণাতার দিয়ে। কথা হলো টুকরি মেরামতকারী আব্দুস সালাম গাজীর সাথে, তিনি কল্যাণপুর থেকে বাঁশ কিনে এনে টুকরি মেরামত করেন। 10-12টা সেও হয়, ওই 10-12টা করে পাতি হয়, ওই পাতি বেল নিয়ে 150 টাকা দেয়, আর নিচে কাজ করি 18-20 হাজারের মতন হয়, 17,000-18,000। 7-8 বছর এই পেশায় আছেন আবু বকর সিদ্দিকী। টুকরি ব্যবসায়ীদের ইনকামের কিছু টাকা টুকরি সমিতিতে জমা রাখা হয়, যা ক্ষতিগ্রস্ত বা বিপদগ্রস্ত মিন্তিদের প্রদান করা হয়। যদি মানবিক কাজ করে আমাদের কোনো মিনতি যদি মারা যায়, বাইসেস মারা গেলে তার এই সমিতি থেকে কিছু সঞ্চয় তুলে তার খরচ দিয়ে আমরা দেশে পাঠাই। অ্যাক্সিডেন্ট হলে তার চিকিৎসার খরচ দিয়ে এই সমিতির সঞ্চয় থেকে তুলে নিই।